আজ 15ই আগস্ট জাতীয় শোক দিবস। 1975 সালের এই দিনে জাতির পিতা সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি তাকে হত্যা করা হয়। আজকে গভীর শ্রদ্ধাভরে তাকে স্মরণ করছি। সে একই দিনে তার পরিবারবর্গ তার সাথে শহীদ হন। আমরা তাদের আত্মার মাগফিরাত কামনা করি। আল্লাহ যেন তাদের সবাইকে বেহেশত নসিব করেন। আজকের এই আলোচনা সভায় আরেকটা কথা আজকে মনে পড়ছে আমার, যে স্মৃতি আমাকে আজও উজ্জীবিত করে, যে স্মৃতি আজ এখনও আমাকে পথ চলতে সাহায্য করে, সেটা হলো বঙ্গবন্ধুর সান্নিধ্য পাওয়া। আমার মনে আছে সম্ভবত 1973 সালে আমি তখন ঢাকা তেজগাঁও উত্তরাঞ্চল ছাত্রলীগের সভাপতি, সভাপতি হিসাবে আমি এই ইউনিটের সবাইকে নিয়ে তাকে সম্বর্ধনা জানাতে গিয়েছিলাম। খুব ছোট্ট ছোট্ট দুটো ঘটনা কিন্তু মনে রাখার মতো। যখন আমি তার গলায় মালা দিতে যাচ্ছিলাম, ঠিক সেই মুহূর্তে মালা দেওয়া ঠিক আগ মুহূর্তেই মালাটা ছিঁড়ে যায় আমার হাতে, কিন্তু আমি খুব বিব্রত অবস্থায় পড়েছিলাম। কিন্তু উনি অদ্ভুত রকমভাবে আমাকে খালি বলল, তুই মালাটা আমার গলায় পেঁচিয়ে দিয়ে যা। আমি মানে রীতিমতো মানে ইয়ে হয়ে গেলাম যে উনি আমি দেখে উনি বললো যে তুই গলায় পেঁচিয়ে দিয়ে যা। তা আমি মালাটা ওনার গলায় পেঁচিয়ে দিলাম, উনি আস্তে করে পরে খুলে নিচে রাখলো। কেউ বুঝতেও পারলো না যে আমার সেই মালাটা ছিঁড়ে গেছে আর উনি এইভাবে আমাকে সুযোগটা করে দিয়েছেন। এবং তার সাথে আরেকটা ছোট্ট ঘটনা, আমাদের প্রয়াত আব্দুর রাজ্জাক সাহেব তখন সেক্রেটারি ছিলেন দলে, সম্ভবত যতদূর মনে পড়ে, উনি যখন আমাকে পরিচয় করিয়ে দিলেন বঙ্গবন্ধুর সাথে, তো বললেন যে ও টিপু মুন্সি, ছাত্রলীগের প্রেসিডেন্ট ঢাকা তেজগাঁও উত্তরাঞ্চলের। তখন উনি তো খুব রসিক মানুষ ছিলেন, তো আমাকে আমার চুল ধরে বলছেন যে ও যদি মুন্সি হয় তাহলে আমি তো মাওলানা। আমার আজও ওই ছোট্ট দুটি ঘটনা কথা আজও মনে আছে। কখনো কখনো স্মৃতিচারণে বঙ্গবন্ধুর কথা বলতে গিয়ে এই ঘটনার কথা মনে পড়ে। বাণিজ্য মন্ত্রণালয় এবং তার অধীনস্থ সমস্ত দপ্তর মিলে এই বঙ্গবন্ধুর এই বার্ষিকীতে একটা শোক সভার আয়োজন করেছে। আমি আমার নির্বাচনী এলাকায় আগে থেকে ঠিক কাজ ঠিক থাকার কারণে আমি চলে যাচ্ছি। সবার উদ্দেশ্যে দু চারটি কথা বলতে চাই। বঙ্গবন্ধুর জীবনের শ্রেষ্ঠতম সময়, তিনি এই দেশটার জন্য সবচেয়ে বেশি ত্যাগ স্বীকার করেছেন। জীবনের শ্রেষ্ঠতম সময় তিনি কারাগারে কাটিয়েছেন। তিনি এদেশের মুক্তির জন্য মানুষকে সংগঠিত করেছেন এবং ধীরে ধীরে জাতিকে ঐক্যবদ্ধ করে 1971 সালে তিনি স্বাধীনতার ডাক দিলেন। জাতি ঐক্যবদ্ধভাবে মুক্তি সংগ্রামে ঝাঁপিয়ে পড়ল, আমরা স্বাধীনতা পেলাম। শুধুমাত্র স্বাধীনতাই নয়, স্বাধীনতার সাথে যে আদর্শ, যে চেতনা নিয়ে তিনি কাজ করেছেন, একটি অগ্রসর জাতি, একটি সমাজতান্ত্রিক অর্থনৈতিক কাঠামো, একটি গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা, একটি জাতীয়তাবাদ যেটা বাঙালি জাতীয়তাবাদ তার উপর ভিত্তি করে, এবং অসাম্প্রদায়িক চেতনার একটা বাংলাদেশ, এই চারটি মূল লক্ষ্য নিয়ে তিনি কাজ করেছিলেন এবং শুরু করেছিলেন কাজ। কিন্তু জাতির জীবনের সবচেয়ে দুর্ভাগ্যতম দিন 15ই আগস্ট 1975 সাল, যেদিন বঙ্গবন্ধুকে হত্যার মধ্যে দিয়ে এই চেতনাকে রুখে দেওয়ার, এই চেতনাকে স্তব্ধ করে দেওয়ার, এই অগ্রসরকে বন্ধ করে দেওয়ার জন্য স্বাধীনতার বিরুদ্ধে যারা, এই স্বাধীনতাকে যারা কখনোই গ্রহণ করতে পারেনি, সেই শক্তি বঙ্গবন্ধুকে হত্যা করেন এবং সেই চেষ্টায় লিপ্ত। আমরা মনে করি বঙ্গবন্ধু যদি বেঁচে থাকতেন তাহলে আজকের যে অবস্থা বাংলাদেশের, এর অনেক আগেই আমরা এই অবস্থায় পৌঁছতে পারতাম। তো আমি তার স্মৃতির প্রতি, তার বিদেহী আত্মের প্রতি আবারও শ্রদ্ধা নিবেদন করছি, এবং পাশাপাশি এই শোক দিবসের, এই শোকের দিনটাকে আমরা শক্তির দিন হিসাবে বিবেচনা করতে চাই। এই শোককে আমরা শক্তিতে রূপান্তরিত করতে চাই এবং দেশকে এগিয়ে নেওয়ার যে সংগ্রাম, যে লড়াই, তার সুযোগ্য কন্যা
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা করে চলেছেন, আমরা তাকে সর্বত সাহায্য করি। বঙ্গবন্ধুর স্বপ্নের সেই বাংলাদেশ আমরা সৃষ্টি করতে চাই, এবং তা যদি সম্ভব হয় তাহলে তার হত্যাকারীদের বিরুদ্ধে সবচেয়ে বড় প্রতিশোধ নেওয়া হবে। তাই আজকের এই শোক দিবসে আমাদের সবার একটাই চেতনা হওয়া উচিত, দেশটাকে, বঙ্গবন্ধুর সেই স্বপ্নের বাংলাদেশটাকে আমরা যেন গড়তে পারি। আপনাদের সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।